আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম মধুবন্তির একটি নতুন ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা একটা খাওয়ার ব্লগ করব, সেটার জন্য আমাদের টাকা লাগবে, তাই আমরা টাকা তুলতে গিয়েছিলাম সবার আগে। এবং এরপরে আমরা মোটরসাইকেল যোগে রওনা দিলাম, আমরা ছিলাম তিনজন। আর এটা এখন আমরা দিনাজপুর থেকে বের হচ্ছি, সেইটার ফুটেজ। আমরা এখন শহর থেকে বের হচ্ছি, এই শহীদ মিনারের পাশ দিয়ে বিরুল এবং সীতাভগঞ্জ যেদিকে যায় সেই দিকে যাচ্ছি। এটা হচ্ছে বের হওয়ার রাস্তা, সামনে বাস স্ট্যান্ড পড়বে, যাচ্ছি। এই সাদা গাড়িটা কিন্তু আমাদের না, হ্যাঁ, এটা যাই না কেন জানিস, আমাদের সামনের সামনে ছিল অনেকখানি পথ ধরে। সামনে আমাদের দিনাজপুরের ব্রিজ, কি সুন্দর নদী, এপাশে নদী, পানি পানি। এরপরে যাচ্ছি 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 সাদা গাড়ির পেছন পেছন। ঠিক এই জায়গায় এসে, এই জায়গাটার নাম হচ্ছে কাঞ্চন, আর এই পাশ দিয়ে আমরা এখন বিরল মোড় হয়ে ঘুরছি। আমরা আসলে যাচ্ছি আজকে বিরলে একটা জায়গায় খাবার ট্রাই করতে, এবং আমাদের তেল শেষ হয়ে গেছে, তেল নিলাম। এরপরে আবার যাচ্ছি 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 যাচ্ছি, গান গেতে ইচ্ছে করছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কিন্তু আমাদের অনেক ক্ষুধা লেগেছিলো অলরেডি, তখন বিকেল হয়ে গিয়েছিলো, মনে হয় 4টা বেজে গিয়েছিলো প্রায়। কিন্তু রাস্তাটা খুবই সুন্দর, খুব মানে গাছপালা এবং রাস্তাও ভালো ছিল। চলে এসেছি, এই যে আমরা এসেছি মহাজন বাড়িতে, সুইটি আপু আমাদের ব্রো, এবং এটা হলো রেস্টুরেন্টটা। অনেক ভিড় ছিল, ভিতরে আমরা সিট পাচ্ছিলাম না। এটা হচ্ছে তাদের মেনু, মহাজনি থালি, পোড়া খাসি থালি, পোনা হাঁস থালি, সব 300-600 এরকম। কিন্তু এখানে এদের খাবারটা খুবই টেস্ট। এদিকে চা, চায়ের জন্য যারা চা খাবে তারা এই সাইডে বসবে। আমরা ফটো সেশন নিয়ে ব্যস্ত ছিলাম, একটু ডানাওয়ালা পাখির সাথে ফটো সেশন করছিলাম। আমি পরেছিলাম একটা খেসের ড্রেস, ড্রেসটার স্পেশালিটি হচ্ছে এটা কটন, আর এর মাঝে যে স্ট্রাইপের মতো দেখা যাচ্ছে এটা মেইনলি পুরাতন যে কাপড় থাকে সেটার ফালি দিয়ে বোনা। খুবই সুন্দর একটা ড্রেস। এখানে পদ্ম না, এটা কি শাপলা ফুল দেখতে পাচ্ছি, ওরা এটা হচ্ছে আর্টিফিশিয়ালি এটা চাষ করছে। অলরেডি আমরা বসার জায়গা পেয়ে গেছি, যাক অনেকক্ষণ পর আমরা একটা বসার জায়গা পেয়েছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর বিকালবেলাও এত মানুষ লাঞ্চ করতে এসেছে, এটা খুব অবাক ব্যাপার। আমরা একটু দেরি করে গিয়েছিলাম, চলে যাচ্ছে, ওনারা খাবার আসে না, বসে আছি আছি আছি। আমি তো মনে একটু ঘুমিয়ে যাচ্ছিলাম, কেন খাবার দিচ্ছে না। তো একজন ফোনে কি জানি করছিল, ওই যে যাক শেষ পর্যন্ত খাবার এসে গেছে। এদের প্লেটটা দেখলেই আমার যা শান্তি লাগে, কত কিছু ভাতের মধ্যে ডিম, এটা কি শুটকি ভর্তা, এরপরে বেগুন ভর্তা, এটা হচ্ছে টমেটো ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, শাক, আলু ভাজি, এটা একটা আলুর দমের মতো কিছু একটা, এটা হচ্ছে নিরামিষ সালাদ, আর লেবু, আর এটা হচ্ছে পেঁয়াজ আর শুকনো মরিচ ভর্তা, ডিম আর ভাত। আমাদের 3টা প্লেট ছিল, আমরা 3জন ছিলাম। এমন ভরা প্লেট দেখলেই মানে শান্তি লাগে, খুবই মজা। দেখুন প্লেটটা কি সুন্দর, আমার তো বারবার ছবি তুলতে ইচ্ছে করছিলো। এবার আমি খাওয়া শুরু করলাম, তখন আমি হাঁস অর্ডার করেছিলাম, আমাদের 2টো হাঁস এবং একটা খাসি ছিল। তো এত কিছু আমার মনে হয় সেই হাঁস বা খাসি কোনোটার প্রয়োজনই ছিল না, এমনিতেই যা টেস্ট ছিল এবং এনাফ খাবার ছিল যেটাতে পেট ভরে যাওয়ার মতো। খাচ্ছি খাচ্ছি, খুবই টেস্টি আলু ভর্তা, এবং আমাদের ডাল, ছোট্ট কিউট বাটিতে ডাল দিয়েছে তারা, আর ছোটো ছোটো কিউট কিউট বাটিতে তরকারি দিয়েছে। আমারটাও ছিল, এটা আছে হাঁস, এটাও হাঁস, না প্রথমটা মনে হয় খাসির মাংস। এদের ফ্লেভারটা কেমন, এটা হচ্ছে একটু পোড়া পোড়া, খুবই মানে
জুসি থাকে ভেতরটা, কিন্তু একটা সুন্দর স্মোকি ফ্লেভার থাকে। স্মোকি ফ্লেভারটার কারণে খেতে খুব মজা লাগে। এটা ছিল একটা ডাল, একটু মানে নর্মাল মিডিয়াম ঘন। এটা খাসি, এটা হাঁস, খেতে খুবই মজা। আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম। আমাদের ব্রো সে খাসির মাংস নিয়েছিল এবং খাচ্ছে, এবং আমরা পরে কিছু খেতে পারি না, সব সে খেয়ে সে আবার করে দিয়েছে। দেখেন খাসির মাংসটা খুবই মানে খুব ওয়েল কুকড এবং খুব মজা। খাওয়া দাওয়া শেষ করে বাকি খাবার ব্রোকে খেতে দিয়ে আমরা গেলাম ছবি তুলতে। সুইটি আপু এখানে ছবি তুললো, আর পেছনে যে সুন্দর একটা ভিউ আমি সেটা ভিডিও করলাম। এখানে খুব সুন্দর একটা কথা লেখা আছে দেখতে পাচ্ছেন। এবার আমরা এখান থেকে বের হয়ে গেলাম, হাত ধোয়ার জায়গা এটা। এবার এখানে চা পাওয়া যায়, আমরা কিছুক্ষণ বসে এখানে রেস্ট নিলাম আর কিছু ছবি টবি তুললাম। এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, এটা চন্দ্রপ্রভা, অনেকে হৈমন্তী নামেও চেনেন। এটা বাসরলতা, এখানে সুন্দর করে উঠছে গাছটা। এবার আমাদের ফেরার পালা। খাওয়া দাওয়া শেষ, চমৎকার একটা খাবার ছিল। যারা দিনাজপুরে আসবেন তারা অবশ্যই ট্রাই করবেন এই মহাজন বাড়ির খাবার, খাসিটা বিশেষ করে। হাঁসটা এভারেস্ট, কিন্তু খাসিটা সব থেকে বেশি মজা লেগেছে। আমি তো ভাবছিলাম মাসে দু একবার আসতেই হবে। এখানে সুইটি আপু তার ডাবল পেটালের অপরাজিতা দেখার পর থেকে পাগল হয়ে গেছে, এই যে বিষ চুরি করার চেষ্টা করছে। আর আমি থাকতে না পেরে আমিও এইটা সিঙ্গেল পেটাল যে আপু ফুলও আমাকে বোঝানোর জন্য একটা ফুলও তুলে নিয়েছে, খুব সুন্দর, আমার খুব পছন্দ এই ফুলটা। শেষ পর্যন্ত আমিও নেমে গেছি বীজের খোঁজে, নিজে গাছ পেয়েছিলাম সেগুলো তুলে নিয়ে চলে এসেছি। এত বীজ পরে গাছ হয়েছে যে কেউ কিছু বলার নেই। ফুলগুলো রাখতে দিয়ে আমরা নতুন গন্তব্যের পথে রওনা দিয়েছি। আমরা এখন যাব করই বিল, এটাও বিরল উপজেলার মধ্যেই পড়ে, সামনে বিরলের যে বাজার সেটা দেখতে পাচ্ছি। এটা পার হয়ে যেতে হবে আমাদেরকে। প্রায় কাছাকাছি চলে এসেছি, এই যে এটাই হলো বিল, পাশ দিয়ে সুন্দর আম বাগান লাগানো আছে, এক পাশে বিল, অন্য পাশে ধান ক্ষেত। এই বিলটা অনেক বড়, শীতকালে প্রচুর অতিথি পাখি আসে, কদম গাছ, খুব সুন্দর কদম ফুল ফুটে আছে, অনেক গাছপালা, অনেক পাখি আসলে আছে এখানে। সাইড দিয়ে গাছ লাগানো, আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ভালো লাগছিল। মানে ঠিক সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যা তো না, বিকেলের শেষ, বিকেল সময়টা, রোদ নেই গরম নেই, খুবই মনোরম একটা পরিবেশ। মানুষজন এখানে সময় কাটানোর জন্য আসে ঘুরতে। অপেক্ষা করছিলাম কখন একটা মাছ উঁকি দিবে, এখানে অনেক মাছ আছে যেগুলো অনেক শব্দ করে উঁকি দেয়, কিন্তু দিচ্ছিল না। তাই এই যে এগুলো কী গাছ আমি জানি না,
এগুলোর পাশ দিয়ে যখন হাওয়া বয়ে যাচ্ছিল ওটা সুন্দর ঠিক এইরকম লাগছিল আর কি। সেটা একটু ভিডিও করছিলাম, অনেকখানি বড়, আমরা ঠিক মাঝখানটাতে ছিলাম দাঁড়িয়ে, এটা হচ্ছে এক সাইড থেকে আর এক সাইড, এই যে এত বড়, অনেক মাছ আছে কিন্তু এখানে। বিস্তীর্ণ ধান ক্ষেত, শাপলা পুকুর নাকি ডোবা, এখানে অনেক শাপলা ফুল, ফুলের কলি আছে আর কি, ফুল এখনো ফোটে নেই। সাধারণত সকালবেলার দিকে শাপলা ফুল ফোটে। এই সাইডটাও খুব সুন্দর, একটু রোদ নেই, সন্ধ্যাবেলার আগে আগে ভালো লাগছিল সময়টাকে। ওই বকগুলোকে অনেক তাড়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু তারা কোনোভাবেই ওড়ে না, শেষ পর্যন্ত বন্দুকের মতো আওয়াজ করে গলা দিয়ে তারপর তাদেরকে উড়াতে সক্ষম হয়েছে। ঠিক আছে, সাদা সাদা বক, গ্রাম বাংলার এগুলি তো চিরচরিত সুন্দর দৃশ্য। পুকুরের পাড়ে একটা অসম্ভব সুন্দর জবা গাছ দেখেছি, মন খুশি হয়ে যাওয়ার মতো একটা গাছ, যেখানে গাছ ভর্তি সবুজ সবুজ পাতা, লাল লাল ফুল। দেখতে পাচ্ছেন একটা গাছে এত জবা ফোটে, মানে আসলে জবা গাছটার প্রতি আমার একটা খুব ভালো অনুভূতি কাজ করে, কারণ এই গাছটা নিঃস্বার্থভাবে প্রচুর ফুল বিলিয়ে দেয়। গাছ দেখা শেষ, এবার আমাদের ফেরার পালা, আবার কোনো না কোনো সময় আসবো কোনো একটা বিকেল কাটাতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, আল্লাহ হাফেজ, বাই বাই।